হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম হেতমপুর রাজবাড়ি। বাস স্ট্যান্ডে এসে স্টেট বাস পেয়ে গিয়েছিলাম, আর আমরা স্টুডেন্ট হওয়ায় মাত্র 10 টাকা ভাড়া নিয়ে চলে গেলাম হেতমপুর। তো শিউড়ি থেকে যেতে প্রায় আধ ঘন্টা 40 মিনিট লাগলো, তারপরই আমরা পৌঁছে গিয়েছিলাম হেতমপুরে। বাট এখান থেকে টোটো নিয়ে রাজবাড়ি যেতে হয়। তো বাস স্ট্যান্ডে নেমেই একদম সামনে আমরা পেয়ে গিয়েছিলাম একটা ইউক্যালিপটাস গাছের বন, সেখানে আমি ভিডিও করা স্টার্ট করে দিলাম। আর তার অপোজিটেই ছিল একটা তেলেবাজার দোকান, সেখান থেকে আমরা একটু সিঙ্গাড়া খেয়ে নিলাম, কারণ আমরা বিকেল বিকেল করে বেরিয়ে বিকেলেই পৌঁছেছিলাম। তারপর আমরা একটা টোটো নিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। টোটোতে মোটামুটি 10 মিনিট মতো লাগলো, তারপর আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। রাজবাড়ি এখন যদিও সেরকম কিছু নেই, সেখানে স্কুল এবং কলেজ হয়ে গিয়েছে, ডিএবি স্কুল আর ডিএড কলেজ হয়ে গেছে। আর আমরা গিয়েছিলাম রবিবার, তাই রাজবাড়ি ছিল ভেতর থেকে বন্ধ, তাই আমরা একদম স্যাড হয়ে পড়েছিলাম। তাও কি করা যাবে, বাইরে দালা নেই। আমরা বেশ ফটোশ্যুট অ্যান্ড ভিডিও শ্যুট করে নিয়েছিলাম, তো তোমরা সেই সব ফটো অ্যান্ড ভিডিও দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজ। তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো, সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল। রাজবাড়ির এত কাছে আমার বাড়ি হওয়া সত্ত্বেও এই প্রথমবার আমি হেতমপুর রাজবাড়ি এসেছিলাম, তাই এক্সাইটমেন্টটা একটু বেশি ছিল। ভেতরটা বন্ধ হওয়ায় মন তো খারাপ হয়ে গিয়েছিলই, তাতে কি, বাইরে দালানটাও কিন্তু খুবই সুন্দর ছিল, সেখানেই ফটো ভিডিও তুলে এনজয় করেছিলাম। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো সেশন দেখছি। তারপর 1.5-2 ঘন্টা পর আমরা আবার রওনা দিয়ে দিলাম হেতমপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, কারণ বেশি সন্ধ্যে লেগে গেলে বাস পাওয়া মুশকিল হয়ে যেতে পারে। বাসের ওয়েট করতে করতে আমরা এখানে পাঁপড় ভাজা খেতে বসে গেছিলাম। বাস আমরা পাইনি, তাই যেহেতু সন্ধ্যে হয়ে যাচ্ছিল আমরা আবার একটা টোটো নিয়ে দুবরাজপুর পাওয়ার হাউসের দিকে রওনা দিলাম। ওইখানে অনেক বাসই অ্যাভেলেবেল থাকে, আর ফেরার সময় আমাদের বেশ ঠান্ডা লাগছিল। তারপর আমরা ফাইনালি দুবরাজপুর পৌঁছে গিয়েছিলাম, আর একটু বাদেই চলে আসে একটা লোকাল বাস, তাতে করে প্রায় 1 ঘন্টা পর আমরা শিউড়ি পৌঁছে গেছিলাম। তারপর বাস থেকে নেমেই আমাদের ফুচকা খাওয়ার খুব মন করছিল, চলে এলাম আমরা একটা ফুচকা স্টলে, আর ফুচকাটা বেশ ভালো ছিল খেতে। ফুচকা খাওয়ার পরও আমাদের পেট ভরেনি, তারপর আমরা আবার একটা চাট অর্ডার করে দিই। প্রায় 1 মাস পর বন্ধুদের সঙ্গে বেরিয়ে বেশ ভালো লাগছিল, মনটা একদম ফ্রেশ হয়ে গিয়েছিল। তারপর আমরা আমাদের খাওয়া দাওয়ার পালা শেষ করে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। তো গাইজ, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থেকো, আর আজকের মতন টাটা।